এখন আমি আপনাদের সাথে অ্যালোভেরার শরবতটা শেয়ার করছি। অ্যালোভেরা দিয়ে করে নেওয়া এই শরবতটা খেতে হয়তো বা অত টেস্টি হয় না, কিন্তু আমাদের জন্য খুবই বেশি উপকারী। অ্যালোভেরার উপকারিতা জানি না, এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। অ্যালোভেরা দিয়ে শরবতটা কীভাবে করে নিতে হয় এটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সঠিকভাবে অ্যালোভেরা দিয়ে শরবত করে নেওয়ার পদ্ধতিটা দেখে নিন। প্রথমত একটি কাপে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এক চামচ তুকমাদানা। তুকমাদানাটা 5-6 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। যেহেতু শরবতটা অ্যালোভেরা দিয়ে করে নিব, এর জন্যে আমি একটা টুকরো অ্যালোভেরা চাকু দিয়ে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কেটে নেওয়ার পর দুই পাশের কাঁটাগুলো ফেলে নিচ্ছি। এবার আলতো হাতে অ্যালোভেরার উপরের আবরণটা চাকু দিয়ে ফেলে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে অ্যালোভেরাটা খুব ভালো করে বের করে নিচ্ছি। খুব বেশি বড় বড় দানা থাকলে কিন্তু অ্যালোভেরার শরবতটা খেতে বেশি ভালো লাগবে না, এর জন্যে আলতো হাতে অ্যালোভেরাগুলো বের করে নিচ্ছি। অ্যালোভেরা বের করে নেওয়ার পর একটি কাপে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি বড় বড় দানা থাকলে কিন্তু খেতে তিতো লাগবে, এর জন্যে অ্যালোভেরাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তুকমাদানাটা 5 মিনিটের জন্যে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গিয়েছে। শরবতটা করে নেওয়ার জন্যে একটি গ্লাসে অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি। এর সাথে ভিজিয়ে নেওয়া তুকমাদানার জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আমি আমার প্রয়োজন অনুসারে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে নিয়েছি। অ্যালোভেরা দিয়ে শরবতটা করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি লেবু। লেবুর রসটা সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আয়োডিনযুক্ত লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে চিনি ব্যবহার করব না, এটা কিন্তু মুখরোচক না, এটা হচ্ছে স্বাস্থ্যকর একটি শরবতের রেসিপি। এই শরবতটা করে নেওয়ার জন্য কোনো প্রকার চিনি ব্যবহার করার দরকার নেই। এটা খেতে হয়তো বা অত বেশি টেস্টি না, কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।